এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে সিজিও কমপ্লেক্সে শান্তনু বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, যার খোঁজ এই কুন্তল ঘোষের থেকে পাওয়া গিয়েছিল। এবং আজকে এই কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা জানি, আপনাদের মনে থাকবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর আগেই হুগলির বলাগড়ে, যেখানে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে, যে বিপুল টাকা অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য যে বিপুল টাকা নেওয়া হয়েছিল, কোথায় টাকা সেই উত্তর জানতে মরিয়া এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা সরাসরি নজর রাখবো সিজিও কমপ্লেক্সের দিকে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। বিক্রম, এই মুহূর্তে কি জানতে পারছো, সর্বশেষ তথ্য কি উঠে আসছে তোমার কাছ থেকে জানতে চাইবো? সেই অনুযায়ী দেখো, শান্তনু ব্যানার্জিকে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল। তিনি এসে পৌঁছেছেন এবং তারপর থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। যেটা আমরা জানতে পাচ্ছি, প্রথমে তাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে কুন্তল ঘোষের মুখোমুখি বসেও তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই কিন্তু ইডি সূত্রে আমরা জানতে পাচ্ছি। কুন্তল ঘোষের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় যেখানে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই একই দিনে কিন্তু হুগলির বলাগড়ে শান্তনু ব্যানার্জির যে বাড়ি এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল তদন্তকারী আধিকারিকরা, এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র তারা বাজেয়াপ্ত করেছিল। সেই গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করার পর সেখান থেকে যে তথ্য বা সূত্র তারা পেয়েছেন, তার ভিত্তিতে কিন্তু তারা শান্তনু ব্যানার্জির কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন, যেই উত্তর খোঁজার জন্যই তাকে আজকে ডেকে পাঠানো হয়েছে। যেখানে তারা মূলত জানতে চান যে কুন্তল ঘোষের সঙ্গে তার কী যোগসূত্র রয়েছে। তাপস মণ্ডল সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে শান্তনু ব্যানার্জি সম্পর্কে যে তথ্য উঠে আসছে বা যে আর্থিক লেনদেনের কথা উঠে আসছে, সেক্ষেত্রে তিনি কীভাবে লাভবান হয়েছেন, তার কাছে কি কোনোরকমভাবে টাকা গিয়েছিল কিনা, এই সমস্ত বিষয়ে তার কাছ থেকে কিন্তু জানতে চান তদন্তকারী আধিকারিক। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তাপস মণ্ডলকেও কিন্তু আজকে তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। অপর দিকে তোমাকে জানিয়ে রাখবো যে কুন্তল ঘোষ, তিনি এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছে। একেবারে বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো বিক্রম। এই বিষয় নিয়ে আমি তোমার কাছে ফিরবো, একটুখানি দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আজ তাপস এবং কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে। গতকালও জেরা করা হয়, দীর্ঘক্ষণ জেরা করা হয় এবং তারপরও বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে এই মুহূর্তে মরিয়া তদন্তকারী অফিসাররা কুন্তলের যে জোড়া ডায়েরি এবং তার সঙ্গে সঙ্গে পেন ড্রাইভ এই মুহূর্তে নজরে রাখছে ইডির তদন্তকারীরা। আজকেও কেউ মুখোমুখি বসিয়ে কুন্তল এবং তাপসকে জেরার সম্ভাবনা রয়েছে বিক্রম। একেবারেই সেই সম্ভাবনা রয়েছে এবং সেটা করার জন্যই কিন্তু আজকে তাপস মণ্ডলকে ডেকে পাঠানো হয়েছে, অর্থাৎ কুন্তল ঘোষের ফের মুখোমুখি বসানোর জন্য। কারণ গতকাল প্রায় 12 ঘন্টা কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে কিন্তু দুপক্ষের মধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি, কুন্তল এবং তাপসের মধ্যে কার্যত কথা কাটাকাটি বচসা তৈরি হয়ে যায় এবং এক পক্ষ আরেক পক্ষের দিকে যেরকম অভিযোগ তুলছে, অপর পক্ষ তার বিপরীত পক্ষের তরফে কিন্তু পাল্টা অভিযোগ আনছে। এবং এক্ষেত্রেই তোমাকে জানিয়ে রাখবো যে কুন্তল ঘোষ, তিনি কিন্তু 19.5 কোটি টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন এই মুখোমুখি জিজ্ঞাসাবাদের মধ্যে, এমনটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, ইডি সূত্রে এমনটাই জানানো হচ্ছে। কিন্তু তাপস মণ্ডল, তিনিও স্বীকার করেছেন যে কুন্তল ঘোষের ফ্ল্যাটে তার যাতায়াত ছিল, কিন্তু যেমনটা কুন্তল ঘোষ বা তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সেখানে তাপস মণ্ডল থাকতেন, তাপস মণ্ডলের দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই মুখোমুখি জিজ্ঞাসাবাদে যে তিনি কিন্তু থাকতেন না, তিনি মাত্র 2-1 বার গিয়েছেন। এবং এখানেই কিন্তু বেশ কিছু অসঙ্গতি পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা, যার মধ্যেই এই শান্তনু ব্যানার্জির নাম উঠে আসছে। অপরদিকে কুন্তল ঘোষের যেটা বক্তব্য, যে যেই মানি রিসিপ্টের কথা তাপস মণ্ডল জানিয়েছেন বা যিনি মানি রিসিপ্ট জমা দিয়েছেন সেখানে কিন্তু সমস্ত সই তার নয়, তাহলে সেই সই কারা করলো, এই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদেরকে, যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। এবং যে ডকুমেন্টস উদ্ধার হয়েছে সেগুলির ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে সাইনের ক্ষেত্রে বা মানি রিসিপ্টের ক্ষেত্রে, সেখানে হ্যান্ডরাইটিং এক্সপার্ট যারা রয়েছে তাদের কিন্তু সাহায্য নেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনটাই জানতে পাচ্ছি। যে মূলত এই যে মানি রিসিপ্ট বা টাকা গ্রহণ করার জন্য যে রিসিপ্টগুলোতে সাইন করেছিলেন এই কুন্তল ঘোষ, সেগুলি কি তারই সই, সেটা জানার জন্য কিন্তু এই এক্সপার্টদের সাহায্য নেওয়া হচ্ছে। অপরদিকে আমি যেমনটা বলছিলাম যে তাপস মণ্ডল, তাকেও আজকে তলব করা হয়েছে, আজকে ফের মুখোমুখি বসানো হবে। তাপস মণ্ডল যদি আসেন তাহলে কুন্তল ঘোষের সঙ্গে কিন্তু শান্তনু ব্যানার্জি, তাকেও মুখোমুখি বসানো হতে পারে। কারণ এই তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষের কানেকশনই শান্তনু ব্যানার্জিকে তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা, এবং এই কানেকশনেই তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, যেখান থেকে বিপুল সংখ্যক নথি বাজেয়াপ্ত করেছিল, যেই নথির ভিত্তিতে বা যেই বিভিন্ন লোকের স্টেটমেন্টের ভিত্তিতে শান্তনু ব্যানার্জিকে ডাকা হয়েছে। শান্তনু ব্যানার্জির কাছেও কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেখানে তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষকেও মুখোমুখি বসানো হতে পারে, এমনটা আমরা ইডি সূত্রে জানতে পারছি।